আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। এই সিনেমার হিরো আলমের ভয়েসটা ব্যতিক্রম, দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, তাই আমি জানি আগের তিনটার থেকে হিরো আলমের গানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে। দর্শক এটা বলবে হলেতে দেওয়ার পরে, এটা আমি আশা রাখতেছি। আমরা তো সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই। আমি আগে যা সিনেমা করছি, আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই। তো আমি চেষ্টা করেছি, আমি প্রথম সিনেমা কেমন করেছি, দ্বিতীয়টা কেমন করবো, তৃতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা কেমন করবো। আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি। তো হিরো আলম এর আগে রোমান্টিক সিনেমা করছে, অ্যাকশন কম করছে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। সেই হিসেবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে। এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে। আসলে এই সানগ্লাসটা বাইরে থেকে একজন গিফট করেছিল আমার সিনেমাতে। হ্যাঁ, উনি হলে আমেরিকা থাকে, উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছিল, তুমি যেহেতু আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করব। আমি ঠিক আছে, এই জিনিসটা গিফটের জন্য। আমি তো ভাই আর মানুষের লাগান না, মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি, বিভিন্ন সানগ্লাস, বিভিন্ন লাগান বলতে পারবো না, এত করে 20 টাকা দাম। তারপরে আমি এসে আবার ওলাক টোলাক বলতে বলেন না, বুঝছেন? হিরো আলমই ব্র্যান্ড, সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না, সে নিজেই ব্র্যান্ড।